হ্যালো গাইজ, ওয়েলকাম আওয়ার নিউ ব্লগ আর পাইলস লাইফ প্রিভিউ চ্যানেলে তোমাদের আরও একবার ওয়েলকাম জানাই। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও কিন্তু খুব ভালো আছি। আর কালকে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি, তাই আজকে রাতেই আমি কেক ডেকোরেশন করা শুরু করে দিলাম। আর আমার কিন্তু খুব ইচ্ছে ছিল যে আমার অ্যানিভার্সারির কেকটা আমি কিন্তু নিজের হাতে বানাবো। 80% কমপ্লিট হয়ে গেছে আর একটুখানি বাকি আছে ফিনিশিং ডেকোরেশনটা, কিন্তু আমার কেকটা বানাতে অনেক টাইম লেগে গেল। যদিও আমি ফার্স্ট টাইম কেক বানাচ্ছি আর আমার একদম প্র্যাকটিস ছিল না, তাহলে হয়তো একটু হাতের স্পিড হতো। কেকটার শেষ ফিনিশিং, কেকের ওপরে একটু হালকা করে স্প্রিঙ্কেল ছড়িয়ে দিচ্ছি, তাহলে বেশ কেকটা দেখতেও সুন্দর লাগবে। এদিকে আমি এত কালার মিক্সিং করেছি, ঠোঁট আর হাত পুরো ব্লু কালার হয়ে গেছে। ভিডিওটা দেখার পর আমার নিজেরই ভীষণ হাসি পাচ্ছিল। তো চলো আজকের ব্লগটা এখানে, কাল থেকে আবার ব্লগটা স্টার্ট করছি। তো এখন আমি বানাচ্ছি হচ্ছে ভোলা ভেটকি মাছের কাঁচকি বানাচ্ছি। তো তারই এখন প্রিপারেশন চলছে। এখন এই যে মাছটাকে সেদ্ধ করে বেশ ভালো করে একদম দিয়ে আলু একটু দিয়েছি আর তারপর মশলা দিয়ে একটু ম্যাশ করে নিয়েছি। এরপর আমি চপের শেপগুলো করে নেব। ওকে, আমার হয়েছে চিলি চিকেনের ম্যারিনেশন কমপ্লিট। তো ফ্রাইড রাইস এখানে হচ্ছে, হেভি সুন্দর দেখতে লাগছে, ফাটাফাটি লাগছে দেখতে। এখানে বানাচ্ছে আমাদের দিদি ছন্দাদি, আমি দেখি একটু মুখটা দেখি, একটু ঘিও দিয়ে দেওয়া হচ্ছে। ছন্দাদি তোমার জন্য একটা হোটেল খুলে দিতে হবে, তোমরা দুজন মিলে একটা হোটেল খুলে দাও, তুমি আর পায়েল মিলে। একদম ফ্রাইড রাইস, চিলি চিকেন, নান, সমস্ত কিছু প্রায় অনেক রান্নাই এগিয়ে এসছে। আর এদিকে এখন আমি চিলি চিকেনের জন্য পকোড়াগুলোকে ছেঁকে নিচ্ছি, আর দিদিকে বলেছিলাম আসতে, ও যেন আমার একটু হেল্প করে দেয়, ভালো হবে। তো যাই হোক, দুই বোন মিলে গল্প করতে করতে অনেক রান্নাই কমপ্লিটের দিকে। বোনেরও আসার কথা ছিল কিন্তু বেচারির ডিউটি পড়ে গেছে, ওই জন্য ওর দমদম থেকে আসা পসিবল হলো না। সবাই এলে কিন্তু খুব ভালো লাগে আর বাড়ির সবাই এলে কিন্তু ভীষণ মজা হতো। তো এখানে ছন্দাদি আর এখানে পায়েল দুজন মিলে বসে গেছে চপ বানাতে। লাড্ডু বসে আছে, লাড্ডুকে দেখো, লাড্ডু নিজের ভঙ্গিতেই, লাড্ডুর পাপা আসছে। তো এই তো এখানে আমাদের, হ্যাঁ এখানে আমাদের দাদা চলে এসছে একদম সেজে গুজে একদম। এদিকে আমার চিলি চিকেন ডান আর আমি কিন্তু আজ খুব খুশি। আমি বাড়িতে একা থাকি, তার জন্য আমার বাড়িতে কেউ এলে আমি কিন্তু ভীষণ খুশি হই, মনে হয় ঘরটা একদম ভরে আছে। তো যাই হোক, পিউয়া স্বরূপদাও চলে এসেছে, এখানে হ্যাপি অ্যানিভার্সারি ওটা একটু ডেকোরেশন করা হচ্ছে। আমরা এখন সাজু গুজু করছি, আয়নাটা ঘরের ভেঙে গেছে, ওই জন্য এই বেসিনের আয়নাটা সাজছি। কত ট্যালেন্ট! শেষ মেশ রাজীব দা রান্না শুরু করে দিয়েছে, আমি যে স্পেশাল সে দিয়ে চলে এসেছি, আমি কিন্তু বানাচ্ছি। একটু নিয়ে নি রাজীব দা লাড্ডু। পায়েল পায়েল একটু তাকিয়ে না, তাকিয়ে না তুই, বাহ হেভি লাগছে। গোপালকে দেখি চলে এসেছে, শালির গোপাল, হ্যাঁ বেশ ভালো লাগছে। তো গোপালের মুখটা একটু উঠা, দেখো চলে যাচ্ছে।
যে আমার গপু সোনা গপুটাকে কে খাওয়াতে পাচ্ছি না। ফ্ল্যাটে চলে আসো আর রাইদার কন্ট্যাক্ট করতে পারো, রাইদার আমাদের মেইন ডিরেক্টর। কেউ যদি আমাদের কিসের জন্য কিসের জন্য সমস্ত ফর্মালিটি তার কাছে গিয়ে নিও, ফর্মুলা করতে হবে। আর আমাদের পাঁচফোড়ন যে চ্যানেল আছে ইউটিউবে সেটাতে অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো। আচ্ছা ঠিক আছে, একবার আমার ব্লগে বলে দাও এখন আমাদের নতুন চ্যানেল আছে আর কি কন্টেন্টে ভিডিও বানাই। ও পাঁচফোড়নে আমরা বিভিন্ন হাসির কমেডির ভিডিও বানাই যেটাতে আমরা নিজেরা উপভোগ করি আর লোককে একটু আনন্দ দিই, আনন্দ দেওয়ার চেষ্টা করি। লাড্ডুকে দেখো এদিকে, আমার মুখটা দেখো কি করে দিয়েছে সবাই, এই যে এদেরকে দেখো এখানে চলছে লাইভ। এদিকে চলে এসো, তোমার মুখটা ধুয়ে দেবে, কালার হয়ে যাবে পুরো মুখে। না তো এখানে ছন্দাদি পায়েল এখানে রান্না বান্না করছে, এখানে হচ্ছে চপ চপ ছাকা হচ্ছে, এখানে ছন্দাদি ডালের পর্ব শুরু করে দিয়েছে। তো দুজন মিলে দেখো এখানে তালে গুলো একদম মিশে গেছে। যেটা অরিজিনাল রিভিউ সেটাই আমি দেবো। কেমন হয়েছে? খুব সুন্দর পায়েল বানিয়েছে, পায়েলের যে পিয়াজ চপ, পিয়াজ মমতার চপ শিল্পটা হবে তাহলে। রসগোল্লা একবার দিতে সন্দেশ সন্দেশ